দেশ বিদেশের সব ট্রেন্ডিং নিউজ পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। পথচলায় আরো একটি দুর্দান্ত জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। বরুশিয়া মনশেনগ্লাডবাখকে হারিয়ে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে ওঠার পথে এগিয়ে গেল পেপ গার্দিওলার দল। বুদাপেস্টের পুস্কাস অ্যারেনায় বুধবার রাতে শেষ ষোলোর প্রথম লেগে 2-0 গোলে জিতেছে ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্টরা। বার্নার্দো সিলভা দলকে এগিয়ে নেওয়ার পর দলের ব্যবধান দ্বিগুণ করেছেন ব্রাজিলিয়ান তারকা গ্যাব্রিয়াল জেসাস। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এ নিয়ে টানা 19 ম্যাচ জিতল ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগে প্রতিপক্ষের রক্ষণ ভেঙে চুরমার করা সিটি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে নিজেদের অতটা ক্ষিপ্রতা দেখাতে পারেনি। মনশেনগ্লাডবাখের বিপক্ষে এদিন ম্যাচের 61% বল দখলে রেখে প্রতিপক্ষের জালে মাত্র 9 শট নিয়েছে সিটি, যার 4টি ছিল লক্ষ্য বরাবর। ম্যাচে ম্যান সিটি এগিয়ে যায় 29তম মিনিটের সময়। এ সময় বার্নার্দো সিলভার গোলে এগিয়ে যায় তারা। 1-0 গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে গার্দিওলার দল। দ্বিতীয়ার্ধে ইংলিশ জায়ান্টরা নিজেদের দ্বিতীয় গোলের দেখা পেতে বেশ খানিকটা সময় অপেক্ষা করতে হয়নি। ম্যাচের 65তম মিনিটে নিজেদের দ্বিতীয় গোলের দেখা পেয়েছে ম্যানচেস্টার সিটি। এ সময় গোল করে দলের স্কোরলাইন 2-0 করেছেন ব্রাজিলিয়ান তারকা গ্যাব্রিয়াল জেসাস। ব্রাজিলিয়ান এই তারকার গোলে সিটির জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়। দলের দ্বিতীয় ও নিজের প্রথম গোলটি করেন জেসাস। এরপর বাকি সময়টুকুতে আর কোনো গোল না হলে 2-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যান সিটি। প্রতিপক্ষের মাঠে 2-0 ব্যবধানে কার্যকরী জয় পেয়েছে ইংলিশ জায়ান্টরা।